ক্লিক করুন অ্যাপের বেল আইকনে, আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। পশ্চিম মেদিনীপুরের শালবনীতে তৃণমূল কর্মীকে তুলে নিয়ে গিয়ে মারধর, প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। গতকাল রাতে বাড়ির পাশের দোকানে গিয়েছিলেন ওই তৃণমূল কর্মী। আমাদের প্রতিনিধি অমিতাভ রাউত রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। অমিতাভ, ঠিক কি হয়েছে, কি অভিযোগ? দেখো অনুষ্ঠা, পশ্চিম মেদিনীপুরের শালবনীতে এক তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ এবং তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়, এমনটাই অভিযোগ জানানো হয়েছে আজকে শালবনী থানায়। তৃণমূল কর্মী স্বপন ঘোষ তিনি যেটা জানিয়েছেন, গতকাল রাত্রিবেলায় যখন তিনি বাড়ির বাইরে চকতারিণী বাজারে গিয়েছিলেন খাবার আনতে, যখন তিনি খাবার নিয়ে ফিরছিলেন সেই সময় বেশ কয়েকজন বিজেপি কর্মী তাকে পাশের একটি দোকানে নিয়ে যায়, সেখানে তাকে মারধর করা হয় এবং প্রাণনাশের হুমকিও দেওয়া হয় এবং তাকে যেটা বলা হয় তিনি যেন এরপর আর কোনোদিন তৃণমূল পার্টির হয়ে না বেরোন। আজ সকালে স্বপন ঘোষ শালবনী থানায় অভিযোগ দায়ের করেন, যেখানে তিনি চারজনের নামে অভিযোগ দায়ের করেছেন। এছাড়া বেশ কয়েকজন ছিলেন যাদেরকে তিনি চিনতে পারেননি এমনটাই জানাচ্ছেন। এই ঘটনার অভিযোগ বিজেপির দিকে, যদিও বিজেপি পুরো অভিযোগ অস্বীকার করেছে। বিজেপির জেলা সভাপতি সমীর দাস যেটা জানাচ্ছেন যে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে তাহলে তারা অবশ্যই ব্যবস্থা নেবেন, কিন্তু পুরোটাই প্রাথমিকভাবে যেটা মনে হচ্ছে তৃণমূলের চক্রান্ত, তারা কিন্তু যদি ঘটনা ঘটে থাকে তারা ব্যবস্থা নেবেন এমনটাই জানাচ্ছেন। এবং বিজেপি এই ধরনের ঘটনাকে সমর্থন করে না এটাও জানাচ্ছেন জেলা সভাপতি।